চলতি সময়টা ক্রিকেটের স্বর্ণ সময় বলা যেতে পারে। একের পর এক বৈশ্বিক টুর্নামেন্টে ব্যস্ত ক্রিকেটাররা। চলছে এশিয়া কাপ, এশিয়া কাপের পর আবার আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ। এর মাঝে বাংলাদেশ, পাকিস্তান এবং নিউজিল্যান্ডকে নিয়ে নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় সিরিজ। যেই সিরিজকে দেখা হচ্ছে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির মূল অস্ত্র হিসেবে। বর্তমান সময়ে ফর্মের তুঙ্গে আছে ক্রিকেটের অন্যতম পরাশক্তি পাকিস্তান। এবারের এশিয়া কাপে চিরশত্রু ভারতের কাছে প্রথম ম্যাচ হারলেও সুপার ফোরের হাড্ডাহাড্ডি লড়াইতে ভারতকে এক রুদ্ধশ্বাস পরাজয় উপহার দেয় পাকিস্তান। পাকিস্তানের সাম্প্রতিক ফর্ম বিবেচনায় গেল বিশ্বকাপের আভাস পাওয়া যাবে পুরো ত্রিদেশীয় সিরিজ জুড়ে। পাশাপাশি আসন্ন বিশ্বকাপে প্রতিপক্ষ শিবিরে আঘাত হানা তো আছেই। নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের থাকা না থাকা নিয়ে কথা উঠলেও সেসবকে ভিত্তিহীন বলে প্রমাণ করেছে পাকিস্তান। এবারে দেখে নেব ক্রিকেটের সেনসেশন পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজের জন্য বেস্ট স্কোয়াড। এক নম্বরে রয়েছেন বাবর আজম। দুই নম্বরে সাদাব খান। তিন নম্বরে আসিফ আলী। চার নম্বরে ফাখর জামান। পাঁচ নম্বরে হায়দার আলী। ছয় নম্বরে হ্যারিস রুফ। সাত নম্বরে ইফতিকার আহমেদ। আট নম্বরে খুসদিল শাহ। নয় নম্বরে মোহাম্মদ নওয়াজ। দশ নম্বরে মোহাম্মদ রিজওয়ান। এগারো নম্বরে মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। বারো নম্বরে নাসিম শাহ। তেরো নম্বরে শাহিন শাহ আফ্রিদি। চোদ্দ নম্বরে শাহনওয়াজ দাহানি। পনেরো নম্বরে ওসমান কাদির। ষোলো নম্বরে শোয়েব মাকসুদ। এবং সবশেষ সতেরো নম্বরে রয়েছেন হাসান আলী। ক্রিকেটের সবশেষ আপডেট জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন।